La ilaha illallah, la ilaha illallah. Shammanita hazirin, amra je mashe arbi mash shesh korchi rajab masher ajke 29 tarikh agami kal hoyto ba 30 shaban othoba poyla 30 rajab othoba poyla shaban hote pare. এই যে শাবান মাস আসছে কালকে অথবা পরশু, রমাদানের আগে এই মাসটির অনেক গুরুত্ব আছে। হাদিস শরীফে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রচুর রোজা রাখতেন এবং অনেক কোরআন তেলাওয়াত করতেন, অনেক দান খরাত সাদাকা করতেন। রমাদানের আগে তিনি বেশ করে আমল করতেন এবং অনেক সাহাবাদের কাছ থেকে তবে তাবেইনদের জীবনে দেখা যায় যে এই মাসে শাবান মাসে ওনারা অনেক ইবাদত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে বোঝা যায় যে এই রমাদানের যে মেইন আমলের মাস আসছে তার আগে ইন্ট্রোডাকশন ভূমিকা হিসাবে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য, আগে থেকে ইবাদতে অভ্যাস তৈরি করার জন্য এই মাসে এক্সট্রা আমলের জন্য অনেক উৎসাহিত করা হয়েছে। আমরা অনেকেই প্ল্যান করি এইবার রমাদানে সবচেয়ে বেশি আমল করব, যেটা গত কয়েক বছরে করি নাই। তা আমরা আগে থেকে চিন্তা করি আর আমলের চেষ্টা করি রমাদান ঢুকলে। তো রমাদান ঢুকলে আমল করব করব করছি করছি করতে করতেই কিন্তু দেখা যায় যে পিকে উঠছে না। এই জন্য দেখবেন খেলোয়াড়রা খেলতে গেলে আগে বডি কতক্ষণ ওয়ার্ম আপ করে, যাতে খেলা শুরু হয়ে গেলে ফুল স্পিডে খেলতে পারে। এই জন্য আমরা দেখি যে নামাজের মধ্যে ফরজ নামাজের আগে বেশ পাঁচ ওয়াক্ত নামাজেই তার আগে কিছু সুন্নত আছে, আবার পরেও কিছু সুন্নত আছে, মাঝখানে ফরজটা। আর ঠিক তেমনি এই রোজার রমাদানের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের ব্যাপক দিনগুলো রোজার বেশি অধিকাংশ দিন রোজা রাখতেন, পুরো মাস না, তবে প্রায় অল্প কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় দিনগুলো বেশি বেশি রোজা রেখেছেন। আবার রমাদানের শেষে ছয়টি রোজা রেখেছেন, আগে পরে যেরকম সুন্নত নামাজ আছে সুন্না কাবালিয়া সুন্না বাদিয়া, এরকম রমাদানের আগেও সুন্না রোজা এবং পরে আবার সুন্নাহ রোজা আছে। এই মাসটা ইবাদতের মাস, যেটা আসছে সামনে রমাদানের আগে অত্যন্ত ফজিলতের মাস, গোটা মাসটাই ফজিলত। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে খালি একদিন এক রাত্র ফজিলত। ওই এক রাতের ফজিলত যেটা আছে বিশেষ করে একদিনের রোজার কোনো সহি হাদিস নাই, বরঞ্চ বেশি বেশি করে রোজা রাখার হাদিসের কথা আছে। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন এই মাসে বেশি করে, নফল নামাজ বেশি পড়েছেন, তবে তাবে ইনসালফে সালেহীন বেশি করে দান খয়রাত করেছেন, অনেকে জাকাত দিয়েছেন বেশি করে এই মাসে। কেন? আমরা জানি রমাদান মাসে দান করলে সওয়াব বেশি হয়, কিন্তু সাহাবা কেরাম সালফে সালেহীন এই মাসে বেশি করে দান করেছেন যে যাতে করে রমাদান মাসে সেহরি ইফতার খাওয়ার ব্যবস্থা তাদের আগে হাতে আগেই চলে আসে। দেখেন সাহাবা কেরাম কীভাবে চিন্তা করেছেন, এবং কোরআন তেলাওয়াত করতেন এত বেশি, এবং কোনো কোনো মুসলিম সমাজে সালফে সালেহীন সমাজে প্রচলিত ছিল এই মাসটা হচ্ছে কোর্রাদের মাস, কারীদের মাস, হাফেজ সাহেবরা রমাদানের জন্য প্রস্তুতি নেন, বেশি বেশি করে রিভিশন করেন, আর মুসল্লিরাও ওই যে রমাদানের তেলাওয়াত করবেন তার আগেই তারা ওয়ার্ম আপ করছেন নিজেদেরকে, তারা এই আমলে ঢুকে গিয়েছেন। এগুলো কিন্তু আমাদের সমাজে নাই, আমাদের সমাজে শুধু আমরা রমাদানের অপেক্ষায় আছি, তো আমরা এভাবে কিন্তু ঠকে যাব। আগে থেকেই প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হতে পারবো। রমাদান মাসে আমরা যে আমলগুলো করব এগুলোর প্র্যাকটিস এখন থেকে করলে রমাদানটা প্র্যাকটিস ইজি হবে। মনে করেন রোজার অভ্যাস, আমি জানি এখন কি গরম দিন আসছে এবং দিন কত লম্বা, ফরজটা রাখতেই বলে জান শেষ, নফরটা নিয়ে কখন দৌড়াদৌড়ি করবো, এগুলো অনেকের মনে প্রশ্ন আছে। এরপরে রাত্র এত ছোট, কিসের তাহাজ্জুদ পড়বো, ফজর পড়তে কষ্ট হয়ে যাচ্ছে, রাত্র ছোট দিন বড়, এখন এই সমাজে এসব দেশে তো এগুলো আমল করাই মুশকিল। এগুলো বাস্তবতার অনেক প্রশ্ন আছে, ঠিক আমার কাছে সবগুলোর জবাব নাই, কিন্তু আমরা যদি একটু অন্তত শুনি কোরআন হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে আমল করেছেন, অন্তত জানার দরকার আছে কি না, নাকি বলবো যে না এত বড় লম্বা দিন এই সমস্ত ওয়াজ করে লাভ নাই, আরে শুনি না অন্তত, আমল করতে পারি না পারি আল্লাহ তাআলা একটু তৌফিক দেখ না আমাদেরকে, একটু চেষ্টা করি না। তো এইভাবে করে আমল করলে রমাদানের আমলটা তখন কিন্তু ইজি হয়ে যাবে। আমরা যারা সারা বছর, আমি জানি এই রমাদান মাসেও
শাবান মাসে রজব মাসে অনেকেই আছেন যারা সোম বৃহস্পতি রোজা ছাড়েন না, মাশাআল্লাহ, তাদের সারা বছরের অভ্যাস আছে, তখন রমাদানটা তাদের কাছে টু হার্ড হবে না। আর আমাদের যাদের মোটেই অভ্যাস নাই শুধু রমাদানে রোজা রাখি, রমাদান আসলে আমাদের জন্য কষ্ট অনেক বেশি হয়ে যায়, কারণ আমরা তো ইউজ টু না, আর ওই কোরআনের তেলাওয়াতের অভ্যাস নাই, এই জন্য রমাদানে কত খেয়াল করি বেশি করে পড়বে কিন্তু পারি না, কারণ অভ্যাস তো নাই। মানুষের জীবনে অভ্যাসে যখন নেক আমল ঢুকে তখন কিন্তু তাদের জন্য আমলটা সহজ হয়ে যায়, অভ্যাসে ঢুকাই ফেললে সহজ হয়ে যায়। এইভাবে শাবান থেকেই আমরা আমল শুরু করি, রোজার আমল যদি কেউ একটু আল্লাহ তৌফিক দেয় আমাদেরকে চেষ্টা করি, আর আমরা নফল নামাজের একটু প্র্যাকটিস শুরু করে দেই, তাহাজ্জুদের একটু চেষ্টা করি, আর আমরা কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, আর দান খয়রাত করি, সবগুলো আমরা এই মাসে কিছু কিছু করি, তাহলে রমাদানে ফুল স্পিডে আমরা আসতে পারবো ইনশাআল্লাহ। আর একটি হাদিস আছে যে আমাদের নেক আমল করতে আমরা সবাই চাই, নেক আমলের অনেক তরিকা আছে, নেক আমল শুধুমাত্র এই কতগুলো ইবাদত নয়, মানুষকে সাহায্য করা, মানুষ যারা দুর্বল অসহায় মজলুম তাদের ব্যাপারে সাহায্য সহযোগিতা সিম্প্যাথি, এগুলা কিন্তু অনেক বড় নেক আমল আল্লাহ তাআলার কাছে। নফল রোজাই শুধু নেক আমল না, নফল নামাজই শুধু নেক আমল না, এগুলো নেক আমল, কিন্তু বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা অনেক বড় নেক আমল। একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মান খাইরুন নাস ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ কে? তিনি বললেন, খাইরুন নাস মান ইয়ানফাউন নাস, ওই লোক যে লোকদের কাজে লাগে, যে লোকদেরকে হেল্প করে, যে লোকদের উপকার করে, সে লোকটা আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ। আর তার ওই হাদিসেই প্রশ্ন করা হলো, তাহলে কোন আমলটা সর্বোত্তম, কোন আমলটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে ফজিলতের? তিনি বলেন, সুরুরুন তুদখিলু হুয়া ফি কলবি মুসলিম, যে তুমি কোনো মুসলমানের অন্তরে যদি খুশি ঢুকিয়ে দিতে পারো, কোনো মুসলমানকে হেল্প করে তাকে খুশি করে দিলা, তার বিপদগ্রস্ত লোককে তার বিপদে এগিয়ে সে তাকে উদ্ধার করলা, বিপদে পড়ে গেছে তাকে সাহায্য করতে আসলা, মজলুম জুলুমের শিকার হয়েছে তাকে সাহায্য করতে এসেছ, এই সমস্ত কাজগুলো যদি তুমি করো তাহলে এটা আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম কাজ। তাহলে আমাদের ইবাদত অনেক তরিকায়, দুনিয়ার মধ্যে আমরা দেখি মুসলিম সম্প্রদায় বিভিন্ন দেশে কত আজকে দুঃখ কষ্টের শিকার হচ্ছেন, কত জুলুমের শিকার হচ্ছেন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, যে কোনো মুসলিম কোনো মানুষকে, কোনো মুসলিম সে যখন তার উপরে নির্যাতন নেমে আসে, অত্যাচার নেমে আসে, বিপদগ্রস্ত হয়ে যায় এবং তার মান ইজ্জত তার জান মালের উপরে হামলা হয়, তখন তার সম্মানের ব্যাঘাত ঘটানো হয়, তার তাকে তোহমত দেওয়া হয়, তাকে ব্লেম করা হয় বিনা কারণে বিনা দোষে, ওই সময় সে যদি তার সাহায্যে এগিয়ে না আসে তাহলে ওই মুসলমানটা কেয়ামতের দিন যখন সে নিজে বিপদগ্রস্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে তখন আল্লাহ তাআলা তাকে কোনো সাহায্য করবেন না। আর যে মুসলিম অন্য মানুষের দুঃখ দুর্দশায় বিপদে জুলুমে নির্যাতনের সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসে তাহলে সেদিন কেয়ামতের দিন যখন সে দুঃখ মুসিবতে বিপদে জুলুমে বিপদে কষ্টে নিপতিত হবে তখন আল্লাহ তাআলা তাকে ওই দুঃখ কষ্ট সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসবেন। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম হচ্ছে মুসলমানের ভাই, তাকে সে নিজে জুলুম করে না, জালিমের হাতে ছেড়েও দেয় না, তার উপর জুলুম করতে আসলে সে এগিয়ে আসে, খবরদার জুলুম করো না, তাকে উদ্ধার করে। আর যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে, তার দুঃখ দুর্দশার সময় এগিয়ে আসে, আর আল্লাহ তাআলা তখন তার দুঃখ দুর্দশার সময় তার কাছে এগিয়ে আসবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ কষ্ট দূর করে দেয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করে দেবেন। এখন দেখুন যে আজকে আপনার সিরিয়া প্যালেস্টাইনে মুসলমানদের কি দুর্গতি যাচ্ছে, গত কয়েকদিন আগে মাত্র প্রচণ্ড বোমা বর্ষণ করে আকাশ থেকে সিরিয়ার হালাব আলেপ্পো শহরে কয়েকশো অসহায় মানুষকে কতল করা হয়েছে এবং তার মেজরিটি হচ্ছে মহিলা এবং শিশু, নিরস্ত্র লোকদেরকে এইভাবে জুলুম করে যাওয়া, বোমা বর্ষণ করে সে নিঃশেষ করে দেওয়া, সারা পৃথিবী তামসা দেখছে আর আমরাও তামসা দেখছি।
আহ উহ শব্দটা আমাদের মন থেকে বের হচ্ছে না। কিভাবে দেশ থেকে এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক যান নিয়ে পাড়িয়ে যাচ্ছে, সাগর পাড়ি দিয়ে ডুবছে, সারা পৃথিবী অসহায়ের নিশ্চুপ হয়ে বসে আছে, অসহায় মানুষদের দিকে তাকিয়ে, আর আমাদের কোনো খবর নেই, আমরা তাদের দুঃখ দুর্দশা দূর করণে কিছুই করছি না। আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দেব? কোন কোন জায়গায় তাদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে, কোন কোন জায়গায় মানুষকে বুলেট দিয়ে অত্যাচার করা হচ্ছে, কোন কোন জায়গায় মানুষকে অন্যায়ভাবে তাদেরকে বিনা দোষে সাজা দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এভাবে জুলুম পৃথিবীতে মুসলমানদের প্রতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এবং এই জুলুম যখন চলে লা ইয়াজলিমু ওয়া লা ইয়াসলিমু, হাদিসে বলা হয়েছে যে মুসলমান নিজে জুলুম করবে না আর জুলুম করতে অ্যালাউ করবে না। জুলুম আল্লাহর কাছে এত খারাপ জিনিস, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনান নাসি বিল বাইনহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তুমি যখন বিচার করো বিচারের আসনে বসো, তুমি ইনসাফের সাথে বিচার করো, মনে রেখো আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে অত্যন্ত মহব্বত করেন, পছন্দ করেন। ইনসাফকারীরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, তাদের জন্য আল্লাহ তাআলা আরশের ডান পাশে মিম্বারের নূরের মেম্বার বানিয়ে বসিয়ে দিবেন, সম্মান করবেন। আর যারা বেইনসাফ করবে তাদের জন্য প্রতি আল্লাহর গজব পতিত হবে, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দেবেন। মাজলুমকে যখন জুলুম করে, জুলুম করার জন্য যে জালিম তাদেরকে জুলুমের শিকার বানায়, যে কোনো তরিকায় যারা তার সহযোগিতা করে, সব জালিমগুলোকে হচ্ছে জালিম, আর তা যে শিকার হয় সে হচ্ছে মাজলুম। মাজলুমের দোয়া ব্যাপারে হাদিসে এসেছে, তিনি যখন দোয়া করেন যে আল্লাহ আমি জুলুমের শিকার হয়েছি, জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তোলেন, তখন সমস্ত আকাশের মেঘমালা বিদীর্ণ করে দোয়া আল্লাহর আরশের দিকে ছুটে যায়, কোনো দোয়া তাকে থামাতে পারে না, কোনো মেঘমালা কোনো আকাশ তাকে থামাতে পারে না, সরাসরি আল্লাহর আরশের কাছে চলে যায়, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। তখন আল্লাহ তাআলা বলেন আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব কিছু পরে হলেও, আল্লাহ তো একটা সময় দেওয়া ঠিক করা আছে, কিন্তু জালিমকে আল্লাহ ছাড়বেন না। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে কতল করে তাহলে তার শাস্তি কি হবে? তার শাস্তি জাহান্নামে সে চিরদিন থাকতে হবে, এবং তার শাস্তি হচ্ছে আল্লাহ তার প্রতি লানত করেন, আল্লাহ তার প্রতি গোস্বা হয়ে থাকেন, আল্লাহ তার জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন। সূরা নিসার 93 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে ফয়সালা কিয়ামতের দিন আল্লাহ তাআলা করবেন মানুষের মধ্যে দেনা পাওনা নিয়ে, সর্বপ্রথম ফয়সালা হবে কে কাকে খুন করেছে, কে কাকে কতল করেছে, এই কতলের ফয়সালা আগে বিচার আগে করবেন। এটি হাদিসে এসেছে যে যে নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, সে যে তাকে হত্যা করেছে সেই জালিমকে সে ধরে নিয়ে আসবে, তার মাথা ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ তাকে জিজ্ঞেস করুন কেন আমাকে কতল করেছে, আমাকে খুন করেছে। এই আরেকটি হাদিসে তিনি বলেছেন যে আমার উম্মতের যত গুনাই করুক গুনাহগারের শাস্তি সে পাবে, কিন্তু ইমানের গণ্ডির ভিতরে থাকে, কিন্তু যখনই সে কতল করে বা সে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, করে নিজে করে বা করা নির্দেশ দেয়া বা সেই ফয়সালা করে, তাহলে সে ইমান থেকে তখন বেরিয়ে যায়, সে ইমানের গণ্ডিতে আর থাকতে পারে না, বেঈমান হয়ে যায়। আসুন এই রমাদানের আগে আমরা তাকাই পৃথিবীর অসহায় মানুষগুলোর দিকে, মাজলুম যারা, যারা অন্যায়ভাবে এই নির্যাতনের শিকার হয়েছে, তাদের সাহায্যে আমরা এগিয়ে আসি, হক কথা বলি, প্রতিবাদ করি, মানুষকে জানাই, জুলুম থেকে ঠেকাই, আর তাদের জন্য আমরা সারা পৃথিবীতে মানুষের গণমত তৈরি করি, জনমত তৈরি করি, এবং তাদের জন্য আমরা সাহায্য সহযোগিতা করি। যখন বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন, রেজিস্টার্ড অর্গানাইজেশনগুলো আমাদের কাছে হাত পাতে, তাদের জন্য দান খয়রাত করি রমাদানের আগে, যে এই অসহায় মানুষগুলো, বনি আদমগুলো যে আল্লাহ এত কষ্টে আছেন, তাদের জন্য আমরা কিছু দেই, আর তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়া করতে কি কোনো বাধা আছে? দোয়াও যদি না করি, কোনো অনুভূতি যদি না আসে আমাদের মনের মধ্যে, তাহলে আমাদের ইমানের পরিচয় আর কিছু থাকলো বাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই রমাদান তার আগে শাবানের আমলের জন্য তৌফিক দান করুন এবং আমাদের পৃথিবীর অসহায় বঞ্চিত মজলুম মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসার জন্য তৌফিক দান করুন। ব্রাদার্স এন্ড সিস্টার্স, উই আর অ্যাপ্রোচিং দ্য মান্থ অফ শাবান। টুডে ইজ 29th অফ রজব, টুমোরো কুড বি 38th অফ রজব অর 1st অফ শাবান। A month before Ramadan is a very blessed month, very blessed. And many of the hadith suggested Rasulullah sallallahu alaihi wasallam used to fast many days of this month. He was in hadith kana ahabbu shuhuri ila rasulillahi sallallahu alaihi wasallam an yasumahu shaban. Or Mother Aisha radhiyallahu anha narrates that Prophet sallallahu alaihi wasallam, his best month of him after Ramadan, outside Ramadan, was to fast in the month of Ramadan. Many other hadith suggest that he was fasting most of these days. Even our mother Aisha radiallahu anha herself, she says, يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانِ فَمَا أَسْتَطِيُ أَنْ أَقْضِيَ إِلَّا فِي شَعْبَانِ. I would have many, my last year's broken days of Ramadan, I could not fast because the women issue, women cannot fast some of the times. I'll be not making qada of these except in the month of Sha'ban. One reason is the fasting Shaban is very rewardful. Second thing is Rasulullah sallallahu alaihi wasallam, if he is not fasting other months that much, she will be not fasting because he is not, if he needs her, because of this in her mind, she will be not fasting. And we can see some of the Sahaba asked, Ya Rasulullah, Lam araka tasumu shahran min ash-shuhuri ma tasumu min Shaban. We don't see that many days you fast in a month except in Shaban. Of course, whole month of Ramadan he fasts every day, but before or after Ramadan, no month you fast so much like you fast in Shaban. Why? قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبُ وَرَمَضَانُ أَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْعَمَالِ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ. This is the month between Rajab and Ramadan. Many people are not aware of the virtue of this month. They ignore. They don't know. They're busy. So I would like to, and in this, during this month of Shaban, my yearly amal is raised to Allah, is presented to Allah. Every year, the month of Shaban, our amal, our action, our deed of the life is presented to Allah. And he said, while it is presented to Allah, I want to fast. So fasting most of the days of Shaban is sunnah, is very recommended. Not only fasting, we can see Rasulullah sallallahu alaihi wasallam and Sahaba radhiyallahu anhum ajma'in and Salafus Salihin rahmatullahi alaihim ajma'in, all of them used to do fasting in the month of Shaban, more nawafil fasting, and even tanaffal of salah, many of the nawafil salah, and reciting Quran so much. Some of the society is to know وَكَانَ يُسَمُّونَ شَعْبَان شَهْرَ الْقُرَّاءِ. They used to name month of Shaban, it is month of the Qurra, month of those who recite Quran, because the imams are getting ready a revision for Ramadan. They will be leading Salah, the Huffaz, and also other Muslims as well, preparing themselves before Ramadan. And there is a wisdom. First of all, in the farad, before farad, salah even, our daily five prayers, there is sunnah qabaliyya, sunnah ba'diyya. There is sunnah before zuhar and sunnah after zuhar. Like this five daily prayer, either before or after or both. To make inside, in between, in the middle, farad is very well protected. So, like this, Ramadan before that fasting of Shaban, and after Ramadan, 6 days of Shawwal, all this is strongly recommended. In between, the fard one is, mashallah, well protected, well practiced, well performed. And also, a lot of hikmah and wisdom. Every year we think, this Ramadan, inshallah, I'll try to be achieving most, inshallah, this is the plan. But when just Ramadan come, we start, and it takes time to warm us up and
to come to the right spirit. But people, if they warm up themselves before, like in the playground, before real game started, you see that the, some of the players will be warming them up, ready. Before it comes, they are ready. They are in full spirit from the very beginning then. But if we don't start from now on, we are not in the right spirit. It will take time, we'll be losing the days. And also it becomes easy. If we practice fasting now, Ramadan will be not too hard. I know many of us, like me, will be complaining, subhanAllah, long days, how we fast. Even Farad is difficult, forget about Nafal. When the time for Salat, Tahajjud and Nawafil at Qiyamul Layl, yeah, we don't find time to get even wake up on time for Fajr, forget about Tahajjud. So that will be complaining. But let us. I know the reality, may Allah subhanahu wa ta'ala forgive us. In this part of the world, day is very long, night is very short, even which is the case in the Ramadan as well. But let us, at least we hear this. Is hearing is a problem? Or it is beneficial? At least we know how Rasulullah was doing, and Sahaba and the great predecessors who are looking for to go to Jannah. We want to follow them. We want to go to the same Jannah where they are going. If we don't try to do bit of following them, how we can expect this Jannah will be ready for us? Reciting Quran, month of Qurra, we need to make this practice from now on. These are the writers that we are looking for, the great month of Shaban and more, inshallah, in Ramadan. Now, this is not only the ibadah Allah wanted from us, between us and Allah. He wanted some ibadah between us and other creation of Allah, helping the needy people, helping those who are suffering in this world. In a hadith, Rasulullah sallallahu alaihi wasallam was asked, who is the best among the mankind? Who is the best person to Allah? He said, khayrun nas man yanfa'u nas. The best one, the one who helps other. And another hadith, same hadith, ayyul amali afdal, or ahabbu ila Allah. Which action is more liked by Allah, which is better? Then it's sururun tudkhilu fi qalbi Muslim. It is a happiness if you enter in the heart of a Muslim by helping him. He's suffering, you help him. This is one of the best amal in our life. Not only ibadah between us and Allah. Helping his servants, his creation, is one of the best liked amal by Allah subhanahu wa ta'ala. You see, and in another hadith, Rasulullah sallallahu alayhi wa sallam said, مَا مِنْ إِمْرِئٍ يَخْذُلُ أَمْرًا مُسْلِمًا فِي مَوْضِعٍ تُنْتَحَكُ فِي حُرْمَتُهُ وَيُنْتَقَسُ فِيهِ مِنْ عِرْضِهِ إِلَّا خَضَلَهُ اللَّهُ فِي مَوْطِنٍ يُحِبُّ فِيهِ نُصْرَتَهُ وَمَا مِنْ إِمْرِئٍ يَنْصُرُ مُسْلِمًا فِي مَوْضِعٍ إِنْتَقَسُ فِيهِ مِنْ عِرْضِهِ وَيُنْتَحَكُ فِيهِ مِنْ حُرْمَتِهِ إِلَّا نَصَرَهُ اللَّهُ فِي مَوْطِنٍ يُحِبُّ نُصْرَتَهُ. When a Muslim, when a person help another Muslim who is in the place of suffering, he's a victim of injustice, his life is in threat, in danger, he's helpless, and he doesn't help him in that kind of situation, then surely Allah subhanahu wa ta'ala will humiliate him in the day when he will be suffering some kind of disaster and some kind of suffering. And if a person helps another Muslim who is suffering physically, financially, victim of injustice, torture, he goes to help him, then surely Allah subhanahu wa ta'ala will help him in the place where he needed most help from Allah subhanahu wa ta'ala. In similar line of the hadith, Rasulullah sallallahu alayhi wa sallam said, Al-Muslimu akhul Muslim, la yadhlimuhu wa la yuslimuhu. Wa man kana fi hajati akhihi, kana Allahu fi hajatihi. Wa man farraja an muslimin kurbatan min kurabi dunya, farraja Allahu biha kurbatan min kurabi yawm al-qiyamah. Wa man satara musliman, satarahu Allahu yawm al-qiyamah. A Muslim is his brother of another Muslim. He neither wrongs him nor does he hand him over to one who does him wrong. If anyone fulfills his brother's needs, Allah will fulfill his needs. If one relieves a Muslim of his
troubles of dunya, Allah will relieve his troubles on the day of resurrection. And if anyone covers up a Muslim sin, Allah will cover his sin up on the resurrection day. So in this world, there are huge zulum, injustice taking place. We see day and night, but we are not aware. We are not conscious. We have no feeling about them. The last few days, hundreds of civilians, mainly women and children, have been killed in the last few days, and thousands injured, and their homes, even hospitals, been destroyed by IR strikes in Syria. Even the children, you see how they are having their boat journey without their parents. Parents sending them to the boat journey. They are dying anyway, by through sea of Allah. Anyway, they reach, may be rescued. There is a possibility of narrow chance. They are considering that even. There is no food for them. They cannot buy anything. This is the situation. We don't have any feeling. Somewhere we see serious zulm. Some people are killed without any crime they have committed. The killing of the Muslims, either those who are doing this, alhamdulillah, we are not part of that. But even we are handovering them to them, we don't do anything to stop it. No awareness among us. We don't try to talk about this and draw the attention of the people. And we don't come forward to help them. It's a big crime itself. La yazlimhu wa la yuslimhu. A Muslim doesn't do zulm upon his brother, neither he handovers him, that he is not concerned about this. He's not a Muslim then. The one does help, he's only Muslim. The zulm taking place today. Zulm taking place from the court. The judicial killing taking place some part of the world. This is big crime. Allah subhanahu wa ta'ala said, Inna Allah yuhibbul muqsitin. He loves those who establish justice. Zulm, ittaqu al-zulm. فَإِنَّ الظُّلُمَ ظُلُمَاتِ يَوْمَ الْقِيَامَةِ In Hadith of Bukhari, Rasulullah sallallahu alayhi wa sallam said, avoid zulm. Don't commit zulm. Injustice. It is a darkness in the day of judgment. The one victim of injustice. Allah is with him. Allah subhanahu wa ta'ala said to the dua, supplication of the one who is victim of injustice by the zalim, his dua to Allah goes, فَإِنَّهَا تُحْمَلُ اِتَّقُوا دَوَاتَ الْمَظْلُومِ People, be careful of dua of the mazlum victims of injustice. فَإِنَّهَا تُحْمَلُ عَلَى الْغَمَامِ It is raised beyond the clouds, goes to Allah's throne. Now, nothing stops it to going to Allah. فَيَقُولُ اللَّهُ Allah said to the dua of the mazlum, dua of the victim of injustice, وَعِزَّتِي وَجَلَالِي لَأَنصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينَ I'm surely helping you, even though it is little bit of late, little bit of, after a while, because Allah subhanahu wa ta'ala does according to the program he made. Sometimes there is ajal, something written. It will take place on due time. Program is ready already. Okay? He also said, "Man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard, fakannama qatala an-nasa jami'a." Killing one person, one soul. If somebody is committed, as if it is committing the murder of the whole humanity. وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاءُ جَهَنَّمْ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا In Surah Nisa, ayah number 93, Allah subhanahu wa ta'ala said, whoever deliberately killing one believer, one person, killed by somebody, by planning with zulm, then his punishment is Jahannam, is staying there forever. First punishment. Second one, غضب الله عليه. Allah's anger falls upon him. ولعنه. Allah curse upon him. Fourth one, وأعد له عذابا عظيما. Allah has created for him severe punishment.